সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সিরাজগঞ্জ থেকে নবীন প্রবীণ একদল মানুষ আজকে পঞ্চগড়ে এসেছি ঐতিহাসিক কাঞ্চনজঙ্ঘা দেখব আগামীকাল। আজকেই কিন্তু আমরা মহানন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে কথা বলবো এখানকার একজন স্থানীয় ব্যবসায়ীর সাথে। ভাইজান, শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ। এই যে আমরা সিরাজগঞ্জ থেকে এক ঝাঁক মানুষ আপনার বাড়িতে এসেছি আপনার আমন্ত্রণে, কেমন লাগছে আপনার? খুবই খুশি। আপনার পরিচয়টা যদি একটু বলতেন বিস্তারিত। আমার নাম জাকির। তো এখানে মানুষ সবাই জায়গায় জাকুভাই করে। আচ্ছা, জাকুভাই করে অনেক লোকই আমার পরিচয়, সবাই জানে জাকুভাই। আর এই গ্রামের নাম কি? এটা আমার সর্দারপাড়া মহালাল জুত। সর্দারপাড়া মহানন্দ মহালাল জুত, পঞ্চগড় জেলা তেঁতুলিয়া আপনার থানা। আচ্ছা, আপনার কথা আমরা অনেকবার শুনেছি আমাদের শ্রদ্ধাভাজন মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে, মানিক ভাইয়ের কাছ থেকে। তো আপনার এই ঐতিহাসিক মাসালের গল্প আমরা কিছুটা শুনেছি, যদি বিস্তারিত বলতেন আর কি। মাসাল আগে ছিল, এটা এটা আমাদের এক মানে ছোট ভাই দিছিল, ছোট ভাই দেওয়ার পরে লাগা মরে গেছে, একবার দুঃখ। মানে এই মাসাল ওইভাবে আছে কে মানে ধরে রাখছি। আমরা একটা নতুন মাচাল আপনার কাছে চাই, কবে? খুব ভালো হবে। পিছনে আমরা মহানন্দা নদী দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটু বিস্তারিত বলতে। ইন্ডিয়া তো মনে করছে এখন ইন্ডিয়ার মধ্যে আছে, কিন্তু ইন্ডিয়া কোনোদিন আমাদের এখানে আসে বলে নাই। তা আমাদের এখান পর্যন্ত আমাদের বাংলাদেশের মিডিয়ারে বলে যে মাঝামাঝি নদীর মধ্যে উঠাবা। আর আমাদের বাপদাদার জমিও কিন্তু ইন্ডিয়ার এই যে মহানন্দা নদীর অর্ধেক পর্যন্ত আমাদের কাগজপাতি আছে, যে আমাদের বাপদাদার মানে যে জমির কাগজপাতি, যে মানে দাদার সম্পত্তি এখনো আমরা যদি মানে আমার বাপ কি করছে বলতে পারবো না, কিন্তু আমি যদি এখনো কাগজ দেখাই 50% জমির কাগজ দেখাইতে পারবো। এই নদীতে কি পানি প্রবাহিত হচ্ছে? হ্যাঁ, পানি। এই যে আমরা যেখানে দাঁড়াইছি এখানে পানি আমরা দেখতে এসেছি সিরাজগঞ্জ থেকে। তো অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজের মাধ্যমে দর্শকদেরকে আমরা একটু দেখাবো। তো এই অঞ্চলের কোন কোন বিষয়গুলো আমরা দেখাতে পারি বা আপনি আমাদেরকে দেখাতে পারেন? এখান থেকে মনে করতে মানে পাথর তোলা হবে, যেমন কালকে শুক্রবার, কালকে পাথর তোলা হবে না। মানে আমাদের এখানে যে নতুন সুবিধা রয়েছে উনি বলছে তো শুক্রবার করে নামাজ পড়বা সবাই, আর শুক্রবার বাদ দিয়ে আপনারা পাথর তুলবেন, এইটা আমাকে বলছে। মানে এটা এই নতুন মানে আইন একটা চালু হয়েছে, এর আগে ফের ছিল না। আগে যে সুবিধা ছিল মানে ওই সব দিনেই চলতো, এখন যেদিন প্রতিদিনে চলতো তাহলে একটু মানুষ, আমাদের তো গরিব এলাকা, মানে গরিব এলাকা মানে যদি পাথর তোলা থাকে তাহলে কিন্তু আসলে মানে গরিব মানুষ চলে ভালো, আর যদি পাথর তোলা বন্ধ থাকে তাহলে কিন্তু একটা চুরি চট্টার মধ্যে একটু ঝামেলা হয়। অনেকে মনে দেখেন টিপকলের হেড, বাড়ির দেখেন মোটর, এইভাবে নিয়ে চলে যায় কিন্তু চোর।